জাকির পার্টির উদ্যোগে দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতরের 300 জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে সব জামাত অনুষ্ঠিত হয়। জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল ফরিদপুরের সদরপুরের 22 রশিয়ে জাকির মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য কামনা করে মোনাজাত করা হয়। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরে জাকির পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফ জিয়ারত করা হয়। এ সময় গাজায় গণহত্যায় আরব বিশ্বের দেশগুলো নীরব ভূমিকায় নিন্দা জানান জাকির পার্টির চেয়ারম্যান।